পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার, খেলা ছেড়েছেন অনেক আগেই, তবে নানা সময়ে নানা বার্তা নিয়ে খবরের হট টপিকে থাকেন তিনি। এবারও এক ভিডিও বার্তা দিয়ে হয়ে উঠেছেন খবরের শিরোনাম। পাকিস্তান ফাইনালে ওঠার পর এক ভিডিও বার্তায় তিনি বলেন, हम मेलबर्न पहुंच चुके हैं, हम आपका वेट कर रहे हैं, आप आ जाएं, क्योंकि मेलबर्न में ही हमने इंग्लिस्तान को मारा था 92 में और 2022 है, ये थोड़े से फर्क है, नंबर सेम है, लेकिन आप पहुंच जाएं। তিনি হিন্দুস্থান তথা ভারতকে উদ্দেশ্য করে বলেন, আমরা মেলবোর্ন পৌঁছে গেছি, আমরা তোমাদের অপেক্ষা করছি, তোমরাও চলে আসো। যে দলটাকে সবার আগে লাহোর এয়ারপোর্টে টিকিট ধরার কথা ছিল তারাই কিনা ফাইনালে মেলবোর্নে টিকিট কেটেছে। নিশ্চিতভাবে পাকিস্তানিদের মনে বয়ে চলছে আনন্দের জোয়ার। আর এই ভিডিও বার্তা প্রকাশ করে কিঞ্চিত খোটাই দিলেন পাকিস্তানের এই সাবেক পেস বোলার। কেননা গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে নানা বিতর্কের জন্ম দেয় ভারত, বাজে আম্পায়ারিং নিয়ে ওঠে প্রশ্ন, আবার শক্তিশালী ভারত সাউথ আফ্রিকার বিপক্ষে ক্যাচ ছেড়ে নিশ্চিত করেছিল পাকিস্তানের সেমিফাইনালে না ওঠার সম্ভাবনা। এত কিছুর পরেও পাকিস্তানকে থামিয়ে রাখা যায়নি। তিনি আরো বলেন, আগামীকাল তোমাদের ম্যাচ রয়েছে, আমি তোমাদের সাফল্য কামনা করি, তোমরা ইংল্যান্ডকে হারিয়ে মেলবোর্ন চলে আসো, আমি চাই যে পাকিস্তানের সাথে ভারতের একটি ম্যাচ হোক। পুরো দুনিয়া বেতাবি সে বেসাবি কি গুজার করবে।